3 কেজি চাল, 2 কেজি আটার রুটি, 2 লিটার দুধ একবারে খান রফিক। গায়ক আদনান সামি এবং রাজনীতিবিদ পাপ্পু যাদবের মতন ভারী শরীরওয়ালা লোকের খবর আমরা জানি এবং তাদের নিয়ে বিভিন্ন রকম জোকস মিম শেয়ার করা হয়। কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের কাটিহারের রফিককে দেখে আপনি চমকে যাবেন। 30 বছর বয়সে রফিকের ওজন 200 কেজির কাছাকাছি। এছাড়াও তিনি ডায়েটে যা খান তা জানলে আপনার চোখ কপালে উঠবে, ভিমরিও খেতে পারেন। রফিক একবারে ডায়েটে 3 কেজি চালের ভাত এবং 2 কেজি আটার রুটি এবং 2 লিটার দুধ পান করে। বিহারের কাটিহার জেলার রফিক পেশা একজন কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত এবং গ্রামীণ বাসিন্দারা জানাচ্ছেন, সে কোনো উৎসব অনুষ্ঠানে যদি কেউ কারোর বাড়িতে রফিককে মাংস ভাতে নিমন্ত্রণ দেন তাহলে 3 কেজি চাল এবং 2 কেজি খাসির মাংস খেয়ে ফেলেন, তাও তার মন ভরে না। রফিক খুব কমই হাঁটা চলা করতে পারে, সবসময় নিজের বাইক বুলেটে আসা যাওয়া করে। কখনো কখনো এমন হয় রফিক এত ওজনের কারণে বুলেটও রাস্তায় আটকে যায়। এমন পরিস্থিতিতে লোকেরা রফিককেই চেনে, তাই তারা সাহায্য করে ধাক্কা দিয়ে চালু করে দেয় বাইক। পরিবারের কথা বলতে গেলে, রফিকের 2টি বিবাহ, তার 2 বউয়ের রোজকার কাজের সময় বয়ে চলে যায় তার জন্য খাবার বানাতে গিয়ে। এই বিষয়ে ডাক্তার মৃণাল রঞ্জন জানিয়েছেন, বুলিমিয়া নার্ভোসা নেমে একটি রোগে আক্রান্ত রফিক। এই রোগে ব্যক্তির ওজন অস্বাভাবিক রকম ভাবে বেড়ে যায়। এছাড়া হরমোনাল সমস্যার কারণে অনেক সময় এরকম সমস্যা হয়। যতক্ষণ সমস্ত রকমের পরীক্ষা না হতে পারে ততক্ষণ কিছুই বলা মুশকিল। সেখানে জনপ্রতিনিধিরা বলছেন যে তাদের রফিক ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, এর মধ্যে এত বেশি ওজন তার জন্য সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও লোকেরা বলছেন স্থূলত্ব কম করা নিয়ে যদি সঠিক সময়ে চিকিৎসা করাতো তাহলে ভালো হতো। নিজের মোটা হওয়ার কারণে বিহারের কাটিহার জেলার রফিক এখন চর্চার কেন্দ্রবিন্দু। যেমন থাকে শুধু কাটিহার নয়, আশেপাশের বহু শহরের লোক তাকে চেনেন।